বাংলাদেশে প্রথমবারের মতো 1.3 পাউন্ড অর্থাৎ 590 গ্রাম ওজন নিয়ে জন্মগ্রহণ করা আয়েশা বিনতে ইসরাত নামে নবজাতকটি জীবিত রয়েছে। মায়ের গর্ভে মাত্র 28 সপ্তাহ থাকার পর গেল 23 সেপ্টেম্বর শিশুটি রাজধানীর অ্যাপোলো হসপিটালে জন্ম নেয়। আয়েশা গেল 3 মাস ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং সে তার সমবয়সী অন্য শিশুদের মতোই সুস্থ জীবনযাপন করছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। দুপুরে অ্যাপোলো হসপিটালে সংবাদ সম্মেলনে আয়োজন করে কর্তৃপক্ষ। নবজাতকের মায়ের দীর্ঘকালীন উচ্চ রক্তচাপ ও হাইপারটেনশন থাকায় অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ খেতেন, যে কারণে তার সুপ্রিমসোর প্রি একামচিয়া সংক্রান্ত সমস্যা ছিল বলে জানান চিকিৎসক।